হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো বাংলা ইন্ডাস্ট্রির জন্য সত্যি খুব ভালো ভালো খবর আসছে। গতকালই একটা খবর তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বুম্মাদা নিজে গল্প লিখেছেন এবং শুভশ্রী গাঙ্গুলির সাথে কাজ করতে চলেছেন। তো একটা আনইউজুয়াল পেয়ার আমরা দেখতে পাচ্ছি। তো আজকে আনন্দবাজার পত্রিকাতে আরও একটা নিউজ বেরিয়েছে, সেটা হলো যে এবার অঙ্কুশ হাজরা এবং প্রিয়াঙ্কা সরকার এই দুজন জুটি বাঁধতে চলেছেন এবং তার সাথে থাকছেন টোটা রায় চৌধুরী এবং নতুন একজন অভিনেত্রীকেও, মানে যাকে প্রথমবারের জন্য দর্শকরা দেখতে পারবে এরকম একটা মুখ নাকি সিলেক্ট করা হচ্ছে। তো যেটা বলার, এইটাই খুব সম্ভবত সেই গল্পটা, কারণ কিছুদিন আগে একটা আপডেট পেয়েছিলাম যেখানে আমরা অঙ্কুশ হাজরা, অর্ণভৌমিক, রাজাচন্দ, তারপর সুমনদা সবাইকে একসাথে দেখতে পেয়েছিলাম এবং অনেকে বলছিলো ডাইনি নিয়ে গল্পটা, অর্ণবদা নিজেই গল্পটা লিখেছে। তো খুব সম্ভবত সেটাই এটা, কারণ এখানেও মেইন থিমটা লেখা ছিল যে একটা কুসংস্কারের বিরুদ্ধে লড়বে আমাদের সিনেমার নায়ক এবং টোটা রায় চৌধুরীর রোলটাও সেরকমই গুরুত্বপূর্ণ। এবং ম্যাজিক টু নিয়েও যখন রাজাচন্দকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেছেন এই মুহূর্তে কোনো মানে চিন্তাভাবনা নেই, সামনে একটা ওয়েব সিরিজ আসছে সৌরভ দাসকে নিয়ে। তো বেশ অনেক ইনফরমেশনই সেই আর্টিকেলটাই পেলাম। তোমরা যারা যারা আনন্দবাজার পত্রিকাটা পড়েছো, মানে সেই আর্টিকেলটা পড়েছো, তোমরা তো সব ডিটেলসটা জানোই, যারা জানতে না তারা তো এই ভিডিওটা দেখার পর জানতে পেরেই গেলে। তো বেশ ভালো হবে যদি অঙ্কুশ হাজরা এবং প্রিয়াঙ্কা সরকার সাথে টোটা রায় চৌধুরী, মানে তাবড় তাবড় সব অভিনেতা অভিনেত্রীরা যদি একসাথে কাজ করে, ভালো যদি একটা স্ক্রিপ্ট হয়। এখন আমরা সবাই জানি যে কন্টেন্টই হচ্ছে মেইন হিরো, ঠিক আছে? বাদবাকিরা এখন হিরো হিরোইন বলে কোনো জিনিস নেই, অভিনেতা অভিনেত্রী এবং কন্টেন্ট হচ্ছে মেইন, হচ্ছে আমার হিরো এখানে। তো যেটা বলার যে এগালি ওয়েটিং, যদি আরও কিছু আপডেট আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ফার্দার ডেভেলপমেন্ট যদি কিছু হয় এই গল্পটা নিয়ে, আরও কিছু যদি ইনফরমেশান পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বাংলা ইন্ডাস্ট্রির জন্য এই খবরগুলো কিন্তু সত্যিই, মানে কি বলবো, ফ্রুটফুল, হেলদি খবর এগুলো। এবং আরও রকম প্রচুর আপডেট আসছে, সব তো আর শেয়ার করা হয় না, যখন যেটা পারছি শেয়ার করছি তোমাদের সাথে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে একদম ভুলবে না এবং এই ধরনের ভিডিও পেতে গেলে নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও এবং সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আমাদের চ্যানেলে মজা হয়, আড্ডা হয়, এবার আর কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।